সম্প্রতি এক টেলিভিশন শোতে উপস্থিত হয়ে চার দশকের কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনা স্মৃতিরোমন্থন করেন। তিনি বলেন, সামাজিক চলচ্চিত্রের পাশাপাশি তিনি অসংখ্য ফোক ফ্যান্টাসি চলচ্চিত্রে কাজ করেছেন। রঙিন রূপবান, রাজ নন্দিনী, রাজকন্যা, রাজ সিংহাসন, রাজমহল, মৎস্যকুমারী, অরুণ বরুণ কিরণমালা ইত্যাদি। সে সময়ে তিনি খেয়াল করেছেন, অনেকেই তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে বলেন, রোজিনা ফোক ফ্যান্টাসির অভিনয় ছাড়া কিছুই জানে না। অথচ সিনেমা জীবনের ক্যারিয়ারে কষাই, জীবনধারা, দিনকাল, সুরজ মিয়া, অবিচার, দোলনার মতো ভিন্ন ধারার গল্পে অভিনয় করলেও তাকে শুধুমাত্র ফোক ফ্যান্টাসির ছবির নায়িকা হিসেবে আখ্যা দেয়া হতো। তাই এক পর্যায়ে রোজিনা জেদ করেন, তিনি সমালোচকদের ভুল ধারণা বদলে দেবেন। সমাজের জন্য কিছু আপনার কাজ করতে হবে, সমাজ মনে করেন যে দর্শকের জন্য কিন্তু একটা মেসেজ দিতে হবে ভালো কর্মের জন্য। তা সেখানে যদি আমরা খারাপ কর্মটাকেই তুলে ধরি, তা আমরা সমাজ কীভাবে শিখবে? তাই অবশ্যই চলচ্চিত্রের মধ্যে এন্টারটেনও আছে, আপনার সামাজিকতাও আছে, মানে একটা বক্তব্যও আছে, একটা মেসেজও আছে। তাই মেসেজটা যদি শুধু খারাপই হয়, তাহলে মনে করেন যে এই শিল্পী বলবো বা সংস্কৃতির, বিশেষ করে আমাদের চলচ্চিত্রের যারা আছে এখনকার কথা যেটা বললেন, তা আমি সবার কথা বলছি না, কিছু বিশেষ দেখতে পাই আর কি। তা আমি আসলে, হ্যাঁ, যেটা বলছেন যে কার নিয়ে কথা বলবো কি বলবো, কথা বলার মতো কিছু নাই। প্রযোজক মতিউর রহমান পানুর পরিচালনা প্রযোজনায় এর আগে বেশ কিছু চলচ্চিত্রে তিনি কাজ করেছেন। একদিন তিনি বেদের মেয়ে জ্যোৎস্নার জন্য প্রস্তাব পান। নানাভাবে চেষ্টা করেও রোজিনাকে এই সিনেমায় রাজি করানো যায় না। তবে তখন সেই সময়ে সেই সিনেমা ফিরিয়ে দিয়ে নিজেকে বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী রোজিনা। অতঃপর নায়িকা অঞ্জু ঘোষকে নিয়ে কাজ করেন নির্মাতা। তবে প্রথম চয়েস কিন্তু রোজিনাই ছিল। চার দশকের চলচ্চিত্রের ক্যারিয়ারে চিত্রনায়িকা রোজিনা অভিনয় করেছেন প্রায় 300 চলচ্চিত্রে। শুধু বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গ, নেপাল ও পাকিস্তানের চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। পেয়েছেন 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে এত সবের মধ্যে অনুষ্ঠানে একটি মজার তথ্য জানিয়েছেন রোজিনা। নিজেকে ফিট রাখতে তিনি বিগত 40 বছরের বেশি সময় ধরে রাতের বেলায় ভাত খাচ্ছেন না। নাবিলা সোহার, সময় সংবাদ।